वेलकम टू भिनदेशी तारा जानादार ब्लॉग केमन आछो तुम्हरा आज के रान्नार एकटू मूड नहीं ताई प्लान बाहरे कोथाओ खेते जावा आमार आबार ठंडार समय पेडिक्योर ना करले पा भीषण फाटे ताई जोन्नो एखाने जाते बाड़ीतेई एटा करा जाए एकटा फूड स्पा अर्डार करेछि सेटा कतटा कार्यकरी यूज करले बोझा जाबे कैंडी घुघरू जाबे হ্যাঁ যাবে তো যাবে তো যাবে জি জি হ্যাঁ হ্যাঁ কনফিউজ হয়ে গেছে কার কাছে যাবে লন্ডনে বেশ কয়েকটা জায়গায় ঢিসুম রয়েছে লন্ডনের ইন্ডিয়ান রেস্টুরেন্টস গুলোর মধ্যে ঢিসুম কিন্তু হাইলি রিকমেন্ডেড ঢিসুম নামটার মধ্যে বেশ একটা মারপিট মারপিট ব্যাপার আছে বল আমি নিজে ওভির বার্থডে সেলিব্রেট করতে কিংস ক্রসের ঢিসুমটায় আগেই গেছি তবে এবার যে ঢিসুমটায় যাচ্ছি সেটা হচ্ছে কভেন্ট গার্ডেনের ঢিসুম দুটো কারণে এই লোকেশনটা আমরা চুজ করলাম এক নম্বর হচ্ছে ক্যান্ডিকে নিয়ে যাওয়া যাবে সেকেন্ডলি এই ঢিসুমটায় আমি আগে কখনো যাইনি বন্ধুরা এই জায়গাটাতেই আছে সেভেন ডায়াল ফুড মার্কেট এখানে লন্ডন স্ট্রিট ফুডের খুব সুন্দর একটা মার্কেট আছে যারা এখনো আমার লন্ডন ফুড ব্লগের পার্ট 1টা দেখোনি তারা দেখে নিলেই বুঝতে পারবে চারিদিকেই বেশ ক্রিসমাস ক্রিসমাস ব্যাপার চলে এসেছে কি সুন্দর জায়গাগুলো সাজানো দেখো এই মোটর দেওয়া রিকশা টাইপ জিনিসগুলো এখানে কিন্তু খুব চলে ঢিসুম বোম্বে মানে অধুনা মুম্বাইয়ের ওল্ড ইরানি রেস্টুরেন্টসগুলো থেকে ইন্সপায়ার্ড এই বিশাল লাইনটা দেখে বুঝতেই পাচ্ছো যে রেস্টুরেন্টটা কতটা পপুলার সন্ধে 5:45 পর থেকে এরা রিজার্ভেশন নেয় না তখন কিন্তু তোমায় ওয়াকিংয়েই আসতে হবে আর এতটা লাইন দিয়েই ঢুকতে হবে তবে এত লাইন দেখে আমরা যাতে পালিয়ে না যাই তার জন্য এরা কখনো চা কফি সার্ভ করে কখনো বা লিকার মেনুটা দেখেই বুঝতে পারছো যাবতীয় ইন্ডিয়ান জিনিসপত্র সবই কিন্তু তুমি এখানে পাবে সে বিরিয়ানি চাও বা বড়া পাও কোনো কিছুরই অভাব নেই আমরা ল্যাম্প সমোসা দিয়ে স্টার্ট করলাম তিনটে করে সমোসা দিয়েছে এক একটা প্লেটে আর তার সাথে তিন রকমের চাটনি তবে সমোসাগুলো এরা একদম পাতলা পাতলা করে ভাজে এটা হচ্ছে প্রন মশালা ফ্রাই এটার সাথে চাটনি দিয়েছে আর কুহুহিয়ার জন্য আমরা বলেছিলাম স্পাইস লেভেলটা একটু কম করতে খুব বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না ঢিসুমে এলে কিন্তু অবশ্যই লাসি ট্রাই করা উচিত এদের লাসিগুলো দারুণ হয় বাচ্চাদেরটা ম্যাঙ্গো ফ্লেভার আর আমারটা হচ্ছে ভাং ফ্লেভার লাসিগুলোর ওপরে এরা পান মশালা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে দেয় এইটা তো দেখে তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে মালাই কাবাব এবার হচ্ছে মেন কোর্সের পালা আমরা যেমন চিজ নান আর কিমা নান মিক্স করে নিয়েছি আর তার সাথে নিয়েছি মাটন কষা পুরনো ইরানি ক্যাফেসগুলোর আদলে এই রেস্টুরেন্টগুলো করা বলে এর থিমটা একদম অন্যরকম তো তাই জন্য এই রেস্টুরেন্টের অন্দরমহলে ঢুকলে ইন্টিরিয়ারটা এমনভাবে করা যেটাতে তোমার মনে হবে তুমি যেন অনেক পুরনো দিনে চলে গেছো একটা বেশ অথেন্টিক ভাইব কাজ করে যেটা আমার আবার ভীষণ পছন্দের ইন্ডিয়ান ফুড যে ইউরোপিয়ানদের মধ্যে এতটা পপুলার সেটা আমি এখানে এসেই ফার্স্ট দেখেছি ঢিসুমে এদের নিজস্ব ব্র্যান্ডের চাটনি জ্যাম চা কফি এই জিনিসগুলো সব বিক্রি হয় তোমার ইচ্ছে হলে তুমি কিনতে পারো যদিও বলাই বাহুল্য যে এখান থেকে কিনলে দামটা অনেকটাই বেশি পড়বে রেস্টুরেন্টের খাওয়া কি সুইট ডিশ ছাড়া চলে বলো তো ওদের ফেভারিট ম্যাঙ্গো কুলফি অর্ডার করা হয়েছিল এখনো বাইরের লাইনটা দেখে বুঝতেই পারছ যে কি পরিমাণ ভিড় হয় এখানে খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দেব বিদেশে
এসে নানা জায়গায় আমি এই স্ট্রিট পারফরমেন্সগুলো দেখি। পুরো পরিবেশটাকেই চেঞ্জ করে দেয়, অসাধারণ লাগে। এবং এখানে সবাই এগুলো ভীষণ এনজয় করে। আমার ইউকের বন্ধুদের বলছি, আমরাও যখন প্রথম লন্ডনে এসেছিলাম তখন আমরাও নানা জনের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে কোন জায়গায় খুব ভালো ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। তো আমার মনে হয় আমি রেকমেন্ড করব ঢিসুম, অবশ্যই একবার ট্রাই করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ রইল অবশ্যই করে দিও। চলো দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। টাটা।